সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। এই মহামারী করোনাময় দুর্যোগকালীন সময়ে সারা বিশ্ব যখন স্তব্ধ, সমস্ত স্কুল কলেজ সারা বিশ্বেই বন্ধ, আমাদেরও বন্ধ, এতে তোমাদের লেখাপড়া অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। সেই ক্ষুদ্র প্রয়াসে আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি, যাতে তোমরা কিছুটা উপকৃত হও এবং কিছুটা লাভবান হও। এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাহজাহান মিয়া, সমর উচ্চ বিদ্যালয় সোনারগাঁও নারায়ণগঞ্জ, তোমাদেরকে আহ্বান করছি। আমরা জানি পৃথিবীটা ঘুরে গতিশীল, তো একটা বস্তু আমি যেখানে রাখলাম সেখানেই রইল। এই যে বস্তুর যে অবস্থান, সেটা কি স্থিতি? ওই জিনিসটা হচ্ছে স্থিতি। এই আমি এগিয়ে যাচ্ছি একটু, এই আমি দাঁড়ানো অবস্থাতে এগিয়ে গেলাম, এটা কি? নিশ্চয়ই তোমরা জানো এটা, এটা গতি। তাহলে আমরা বুঝতে পারি যে বস্তুর স্থিতি একটা গুণ আছে, স্থিতির গতি একটা গুণ আছে। আমরা যদি বলি যে পৃথিবী গতিশীল, তাহলে পৃথিবীর সাথে আমরা তো গতিশীল, হ্যাঁ, সেই সাথে আমরা বলতে গেলে আমরা সবাই গতিশীল। তাহলে বলতে হবে একটা বস্তু পরিপার্শ্বিক পারিপার্শ্বিক সমাজকে, যেমন এখানে এই আমাদের একটা রাস্তা ব্ল্যাকবোর্ড আছে, এই আমাদের টেবিলটা, আমাদের একটা কলম আছে, এই কলমটা তার পারিপার্শ্বিক অবস্থার সাময়িক স্থান পরিবর্তন করলো, পারিপার্শ্বিক স্থান পরিবর্তন করলো, এটাই গতি। আবার যদি বস্তুটা যেখানে ছিল সেখানেই থাকে পারিপার্শ্বিক সাপেক্ষে, তাহলে আমরা এটা বলতে পারবো বস্তুটা স্থিতি। তো স্থিতি কি কি অবস্থা হবে? পারিপার্শ্বিক সাপেক্ষে, একটা বস্তুর অবস্থান সাপেক্ষে। একটা বস্তু যে স্থির অবস্থায় থাকে সেটা স্থিতি, আর বস্তুর যে গতিশীল অবস্থায় থাকে সেটা গতি। তো তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো নতুন একটা শব্দ, পারিপার্শ্বিক সাপেক্ষে। পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তু যে অবস্থায় থাকে সেটাই তার অবস্থান। যদি সে স্থির থাকে তাহলে আমরা স্থিতি, আর যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে বস্তুর গতি। তো আজকে আমাদের অধ্যায় যেটা পর্ব সেটা তোমাদের গতি। সবাই তোমরা গতি অনুশীলনী নিয়ে প্রস্তুতি নাও। গতি অনুশীলনী আমরা একটা সৃজনশীল কাজ করবো আজকে, গতি অনুশীলনী থেকে একটা সৃজনশীল কাজ করবো। সবাই বই খুলো এবং প্রস্তুতি নাও, আমাদের আজকের কাজ গতি। তোমরা সবাই প্রস্তুত হয়েছ? তাহলে গতিটা আমি আবার বলছি, পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর যে অবস্থান পরিবর্তন সেটা গতি। আর বস্তু যদি অবস্থান পরিবর্তন না করে যেখানে ছিল সেখানেই থাকে তাহলে সেটা স্থিতি। এবার আমাদের একটা উদ্দীপক করিম ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হলো। 5 মিনিট পর পর সেই স্পিডোমিটারে গতির ভিন্ন ভিন্ন পাঠ পেল। তোমরা দেখছো গাড়ি যখন চলে তাহলে গাড়ির সামনে যারা বসছো ওই সামনে একটা কাঁটা আছে, কত কিলোমিটার বেগে গাড়িটা অতিক্রম করতেছে, কত কিলোমিটার বেগে গাড়িটা পথ অতিক্রম করতেছে, ওটা ওই কাঁটায় উঠতেছে। এই যে কাঁটায় উঠতেছে এটা বলে স্পিডোমিটার। তাহলে সে কি করলো, প্রথম গাড়িটা তার স্থির ছিল, সে 5 মিনিট পর পর সেই স্পিডোমিটারে গতির ভিন্ন ভিন্ন পাঠ পেল। দেখো প্রথম 5 মিনিটের গতি গাড়ি 40 কিলোমিটার চলতেছে, তারপর 5 মিনিটের গাড়ি 55 কিলোমিটার বেগে চলতেছে, আবার পরে 5 কিলোমিটার গাড়ি 60 কিলোমিটার বেগে চলতেছে, পরে 5 মিনিটে দেখা গেল হচ্ছে 40 কিলোমিটার বেগে, 38 কিলোমিটার বেগে চলতেছে। এই যে বিভিন্ন সময় গাড়ি একসময় একই বেগে চলে না, চলতে পারে না, বিভিন্ন সময় গাড়ি যে অবস্থান পরিবর্তন করে এটা স্পিডোমিটার যে দেখা যায় সে স্পিডোমিটার বলে। তাহলে তুমি স্পিডোমিটার জানলা যে গাড়ির স্পিডোমিটার হচ্ছে যে একটা পার্টটা দেখা যায়, যেমন এখন গাড়িটা কত মিটার বেগে চলতেছে, তো ওটাকে স্পিডোমিটার বলে।
এখন আমরা আজকে দেখব দ্রুতি কি, ক্ষয় দেখব এর সমান ইউটি প্লাস হাফ এক্স স্কয়ার। এখানে ইউটা হচ্ছে আদি বেগ, এস হলো দূরত্ব, তোমাদের সঙ্গে তুলে আবার বলছি এস তো হচ্ছে দূরত্ব, ইউ আছে আদি বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। ত্বরণটা কি? বস্তু যে অবস্থান পরিবর্তন করে, এই অবস্থান পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ কি? বস্তু যে অবস্থান পরিবর্তন করে সে অবস্থার পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এই সূত্র আজকে দেখব। ত্বরণ 5 মিটার/সেকেন্ড হলে 5 মিনিট পরে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। বস্তুটার ত্বরণ যদি 5 মিটার/সেকেন্ড হয় তাহলে 5 মিনিট পর আমার যে বস্তুর দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব বের করতে হবে। এবং সংকৃত করতে হচ্ছে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, এই সময়ের সাপেক্ষে ব্যাক সময়টা দেখো চিত্র অঙ্কন করতে হবে। এখন আমি উত্তরে যাই, আবার বলছি এই প্রশ্নগুলো, দ্রুতি কি দেখছ? এর সমান ইউটি প্লাস হাফ এর স্কয়ার সূত্রটি প্রতিপাদন করো। এখানে এস দা বুঝাবে দ্রুতত্ব, ইউ আদি বেগ, এ ত্বরণ, টি সময়। এখানে তো এর সমান ইউটি প্লাস হাফ এর স্কয়ার, এস দা বুঝাবে দূরত্ব, ইউ হলো আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়। যদি আমরা সময়কে নির্দেশ করব, ত্বরণ 5 মিনিট পর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সংগৃহীত পদ্ধতি থেকে ব্যাক সময়ে লেখচিত্র অঙ্কন করো। ব্যাক সময়ে লেখচিত্র অঙ্কন করো। দ্রুতি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আবার শোনো, দ্রুতি কি? সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, বস্তুর যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে আরেক অবস্থানে যাবে, সেই দ্রুত পরিবর্তনের হারকেই দ্রুতি বলে। ক্লিয়ার? সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, সময়ের সাথে যে বস্তুর যে অবস্থান পরিবর্তন হবে সেটা হারকে আমরা দ্রুতি বলতে পারি। এখন আমরা দ্বিতীয় সূত্রটি প্রতিপাদন করব, এর সমান ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। মনে করি কোন বস্তু ইউ আদিবেগে চলছিল, বস্তুটার আদিবেগ ছিল ইউ, টি সময় পরে বস্তুটি ভি ব্যাগ প্রাপ্ত হল, কত সময়? আমার টি সময় পরে বস্তুটি ভি ব্যাগ প্রাপ্ত হয়, তাহলে টি সময় বস্তু ব্যাগের পরিবর্তন ভি মাইনাস ইউ, কি বলো পরিবর্তন? ভি মাইনাস ইউ, ভিটা শেষ ব্যাগ, ইউটা আদি ব্যাগ। আবার শোনো, কোনো বস্তু ইউ আদি ব্যাগে চলছিল, টি সময় পর বস্তুটি ভি ব্যাগ প্রাপ্ত হল, টি সময়ে বস্তুর ব্যাগের পরিবর্তন ভি মাইনাস ইউ, অতএব 1 সেকেন্ড পর বস্তুর ব্যাগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। তো ব্যাগের পরিবর্তনের হার ভি মাইনাস ইউ বাই টি। তোমরা জানো যে ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণের সমান ভি মাইনাস ইউ বাই টি, অতএব ভি মাইনাস ইউ সমান সমান এটি।
আমরা যদি কোণ আমরা গুণ করি এই b মাইনাস u সমান 80 তাহলে b সমান u u টা মাইনাস এই হচ্ছে প্লাস হয়ে গেল b সমান u প্লাস 80 আমরা কি পাইলাম b সমান u প্লাস 80 পাইছি b সমান উক্ত সময়ে এই যে b সমান u প্লাস উক্ত সময়ে বস্তুটি s দিয়ে অতিক্রম করিলে এবং গড় বেগ b হলে s সমান vt b হচ্ছে বেগ t হচ্ছে সময় তাহলে সময় ইনটু দূরত্ব s সমান vt আবার গড় বেগ সমান b সমান ছোট হাতের b প্লাস u বাই t আবার গড় বেগ সমান v v প্লাস u বাই 2 তাহলে এই এই b এর মান আমরা কত পেয়েছি b এর আমরা কত পেয়েছিলাম u প্লাস 80 পেয়েছি তাহলে এই b এর পরে আমরা লিখে দিই u প্লাস 80 প্লাস u এখন u আর u যোগ করে 2u প্লাস 80 নিচে 2 আমরা 2 কে আলাদা ভাগ করে দেই 2u বাই 2 80 বাই 2 এই 2 টু কানে গেলে u প্লাস 80 হাফ 80 তাহলে আমরা গড় বেগ কত পেলাম u প্লাস হাফ 80 নিশ্চিত তোমরা বুঝতে পারছো আবার আবার দেখো s সমান vt গড় বেগ v সমান v প্লাস u বাই 2 b সমান b প্লাস u বাই 2 তাই আবার আমরা জানি ছোট হাতের b এই v এর যে সমান কত u প্লাস 80 এই কিছু আগে তোমাদের দেখাইলাম u আর u যোগ করলে 2u প্লাস 80 নিচে 2 আমরা আলাদা করলে 2u বাই 2 হাফ 80 2 টু কাটা গেলে u প্লাস 80 থাকে আমার দূরত্ব সমান s সমান vt তাহলে এই v এর মান u প্লাস হাফ 80 u প্লাস হাফ 80 সাথে t আছে এই t দ্বারা গুণ করলে ut প্লাস হাফ 80 স্কয়ার বুঝতে পেরেছো আবার দেখো s সমান vt v এর মান u প্লাস হাফ 80 ইনটু t তাহলে s সমান ut প্লাস হাফ 80 স্কয়ার এখানে s দিয়ে বোঝায় দূরত্ব u দা আদি বেগ এই দিয়ে ত্বরণ t দিয়া সময় কি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আমাদের এর উপর যে আমরা এই জিনিস আলোচনা করলাম এই আলোচনার উপর এর উপরেই আমাদের তোমরা গ এবং গ নাম্বার বাড়ির কাজ এই সৃজনশীলের গ এবং গ নাম্বার বাড়িতে কাজটা করে নিয়ে আসবা তোমাদের ধন্যবাদ সকলকে তোমরা এই মহামারী সময়ে মাদকাসক্ত নেশাখোর ইফতিজিং এগুলো থেকে দূরে থাকবে সবসময় খেয়াল রাখবে এটা মাদক এটা ফ্যামিলিকে এটা সমাজকে এটা দেশকে ধ্বংস করে দেয় যার বাড়ির পাশে মাদকদ্রব্য সেবনকারী আছে তাহলে দেখবার তাদের কী অবস্থা তাদের পেরু ফ্যামিলির ধ্বংস তাদের সমাজটা ধ্বংস তাদের দেশটাও ধ্বংস হয়ে যায় তাই তোমাদেরকে আহ্বান করব তোমরা এই মাদকদ্রব্য থেকে দূরে থাকবা বাইরেও যত ঘোরাফেরা করবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা বাইরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা বারবার সাবান পানিতে হাত ধুইবা এবং তোমরা নিজেরা সচেতন থাকবে আশা করি তোমরা আমার কথাগুলো শুনবে এবং এই অনুসারে কাজ করবে তোমাদের সকলকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম